বোন কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। রোমান পাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখন থেকে করছি। সকাল বাজে 8টা, তো সকালে উঠেছি 7টার সময়। আমার তো বললামই অল্প দেরি হয়, কারণ বাবু ঘুমায় না রাত্রে জলদি। তো 7টার সময় উঠে সব কাজটা সেরে নিয়েছি, বাসি কাজ। আর এখন স্নান করলাম, করে পুজো দিলাম, আর এখন আমি বাকি কাজ করব। তো আজকে বরের ছুটি, তো তার জন্য অল্প কাজে গিয়েছে, বাইরে আসবে অল্প পরে। তো খাওয়া বানাবো, আর এখন আজকে দেখি যদি পারা যায় তো ভ্যাকসিনটা নেব, কারণ বৃষ্টি পড়ছে অনেক অনেক বৃষ্টি পড়ছে, যেতে পারবো কি না জানি না। তো আজকে আমার ডেট ছিল ভ্যাকসিন নেওয়ার, সেকেন্ড ডোজ। তো দেখা যাক, যদি নেওয়া যায় আজকে তবে নেব, আর না তো অন্যদিন যেতে হবে। তো আমি কিছু কাজ সেরে নিই যদি যাওয়া হয় তার জন্য। তো চলুন দেখতে থাকুন। দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হবে, অল্প চা বানাবো। চাটা খেয়ে নিই, তারপরে কিছু বানাতে হবে খাওয়ার, ও আসলে খাবে। তো আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাবুর খাওয়া বানাবো, তো রেডি করব, সবজি কাটছি। তো তারপরে বাকি কাজ করব, বাবুর খাওয়াটা বানিয়ে নিই, ও ঘুমিয়ে আছে এখনো। তো বাবুর খাওয়াটা বসিয়ে দিয়েছি, এই যে। তো আসলে আমার বাবুর খাওয়াটা আমি আলাদাই বানাই, আমাদের সঙ্গে ও খায় না, ও নিরামিষ খায় এখনো। তো তার জন্য ওর খাওয়াটা এক্সট্রা বানাতে হয়। তো আজকে ভাবলাম বৃষ্টির দিনে কি বানাবো। ও বৃষ্টির দিনে কালকে রাত্রেবেলা ও মাংস নিয়েছিল, চিকেন। তো চিকেনটা রাত্রে আমি বানিয়ে রেখে দিয়েছি, আর এখন ভাবছি পোলাওটা বানাবো। বৃষ্টির দিনে কলা মাংস খাওয়া যাক, তো তার জন্য রেডি করতে হবে। তো দেখতে থাকুন। তো পোলার জন্য সব রেডি করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, এই যে। তো ভাবছি আমি বানাবো না, বর আসলে ওকে বলবো, কারণ আমার থেকে ও বেশি ভালো পারে বানাতে। ওরটা খুবই টেস্টি হয়, আরেকদিন বানিয়েছিলো, খুবই টেস্টি হয়েছিলো। ভাবছি কী করবো, বানাবো না ওকে বলবো বানাতে। তো বানিয়ে ফেলে ও আবার কাজ থেকে আসবে, তারপরে আবার বানাবে নাকি, আমি বানিয়ে ট্রাই করি ওনার মতন পারে কি না। তো আগে বানিয়ে নি, তারপরে কথা বলবো। আমি আজকে এখন ভ্যাকসিন নিতে যাচ্ছি, বৃষ্টিটা কমে গেছে, ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো ভ্যাকসিনটা নিয়ে আসি, তারপর দেখা হবে। তো ভ্যাকসিন নিয়ে আসলাম, এখন পর্যন্ত ঠিক আছি, পরে কী হবে বলতে পারছি না। আর ফার্স্ট ডোজে খুব অসুস্থ হয়েছিলাম, জ্বর আসছিল, পুরো বিছানাতে ছিলাম। তো এবার কী হবে বলতে পারি না, এখন পর্যন্ত তো মাত্র নিয়ে আসলাম। তো এখন অল্প রেস্ট করি, তারপরে কাজ চলছে বাকি করতে হবে। তো আজকের মতন বাই।